আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলু এবং সুখিনি দিয়ে কী করে ঝটপট রান্না করা যায়, এবং যারা মশলাটা অপছন্দ করেন, খুব বেশি অপছন্দ করেন, বেশি মশলা পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা। হলুদ আর লবণ দিয়ে আমি এখন চিংড়ি মাছটা মাখিয়ে নিয়ে এটা ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম ভাজবো, আপনার যারা একটু বেশি ভাজা পছন্দ করেন তারা বেশি ভেজে নিতে পারেন, আমার মিডিয়ামটাই খুব ভালো লাগে। সবগুলি চিংড়ি মাছ দিয়ে দিলাম, এখন আমি এটাকে ভেজে নেব ভালো করে। এই তো রেডি হয়ে গেলো আমার চিংড়ি মাছটা, চিংড়ি মাছ ভাজা আমার শেষ। এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি এবং আগে কেটে রাখা সুখিনি এবং আলুগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিউবস করে আমি সুখিনি কেটে রেখেছিলাম, এই হচ্ছে সুখিনি, এটাকে কিউবস করে কেটে রেখেছি, আলুটাও কিউবস করে কেটে রেখেছি, এবং পাশে অনিয়নটা কেটে রেখেছি। এখন আমি গরম তেলে অনিয়নটা ছেড়ে দেব, যতক্ষণ পর্যন্ত না ব্রাউন শেপ কালার হচ্ছে, ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন আমরা অবশ্যই অপেক্ষা করব পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি একটু আদা বাটা দিয়ে দেব। একটু লবণও দিয়ে দিলাম, জাস্ট এটার স্মেলটা যাওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব, তেলের ভিতরে একটু ভালো করে করব, আর যাতে তেলটা ছিটে উপরে না আসে সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাল করছি, এখন আমি হালকা পরিমাণে কিছু মশলা ইউজ করব। এটা আমার জাল হয়ে গিয়েছে, এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি এটাকে কাঁচামরিচ ইউজ করব এখানে, সেজন্য আমি গুঁড়ো মরিচটা একটু কম ইউজ করেছি। একেবারেই মশলা নেই বললেই চলে, আর খুবই মজা হবে, খুবই সুস্বাদু এই রেসিপিটা। আর আদা যেটা ইউজ করেছি সেটার কারণে আপনার তরকারিটার স্বাদ আরও বেশি সুন্দর, আরও বেশি মজা হয়ে যাবে। এখন আমার এটার জাল হয়ে গিয়েছে, আমি আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি প্রথম আলুটা দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব, একটু মোটামুটি হয়ে আসলে আঁশটা চলে গেলে, যে আলু সিদ্ধ হওয়ার জন্য যে একটা আঁশ থাকে, আঁশটা যখন হয়ে যাবে ঠিক তখনই আমি সুখিনিটা ঢেলে দেব, কারণ সুখিনিটা খুব দ্রুত সিদ্ধ হয়। এখন আমি সুখিনিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এখন অবশ্যই অপেক্ষা করব এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, যখন মিডিয়াম টাইপের সিদ্ধ হয়ে যাবে, মিডিয়াম ধরনের সিদ্ধ হয়ে যাবে তখনই আমি একটু পানি ঢেলে দেব। এখন আমি একটু একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্য, জিরার গুঁড়াটা তরকারি ফ্লেভারটা বাড়াচ্ছে, সেজন্য আমি একটু এটা ইউজ করলাম। অবশ্যই আপনারা জানেন যে জিরার গুঁড়াটা কতটা ফ্লেভার বাড়ায়। তো কিছুটা হয়ে গিয়েছে, এখন আমি পানি ঢেলে দিলাম পরিমাণ মতো।
এখন আমরা একটু বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা একটু বয়েল হওয়ার জন্য। পানিটা মোটামুটি বয়েল হয়ে গিয়েছে এবং সবজিগুলিও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছগুলি ভালো করে একটু নেড়ে দেব। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার মজাদার ছটপট চিংড়ি কারি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেডি, ধন্যবাদ ওয়াচিং ফর মাই ভিডিও। বাই, আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।